বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা করোনা মহামারীর কারণে বিদ্যালয়ে বন্ধ থাকা সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমরা সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে, 74টা অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। সেই 74টা অ্যাসাইনমেন্ট আলোচনা করতে গিয়ে আমাদের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক কেএম আক্তার হোসেন স্যার অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন, তার ধারাবাহিকতা আমি নূর মোহাম্মদ সহকারী শিক্ষক মডার্ন হাই স্কুল কুমিল্লা তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 74টা অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আলোচনা করতেছি। তোমরা অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করবে, তার ধারাবাহিকতা আমরা পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক পার্ট একে সুনাগরিকের গুণাবলী, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের নির্বাচন পার্ট তিন নির্বাচন কমিশন ও নির্বাচনী এলাকা ও নির্বাচন আচরণ বিধি, এইটাই আমাদের আজকে এই দুটো অধ্যায় থেকে আলোচনা করব। তারপরে তোমরা অ্যাসাইনমেন্টটা কিভাবে লিখবে সে নিয়ে স্যার একটু বলবো। আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম, এরপরে তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে, বিদ্যালয়ের নাম কুমিল্লা মডার্ন হাই স্কুল, তারিখ দিবে যে দিন তোমরা যে সপ্তাহে অ্যাসাইনমেন্টটা জমা দিবে ওই সপ্তাহের তারিখ, শিক্ষার্থীর নাম, বিষয়, শ্রেণী, সপ্তম, তোমরা যে শাখায় অ্যাসাইনমেন্ট জমা দেবো তোমার যে শাখা পড়ো ওই শাখা, শিফট, এরপরে রুল নাম্বার, অভিভাবকের মোবাইল নাম্বার। আমরা প্রথমত আজকে যে তোমরা অ্যাসাইনমেন্টে কাজ করবে তার নির্ধারিত অ্যাসাইনমেন্ট অবলিক নির্ধারিত কাজ, তোমাদেরকে দুটা প্রশ্ন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক সিলেবাসে দেওয়া আছে, সেই সিলেবাসের আলোকে একজন সুনাগরিক হিসেবে নিজকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। দুই, তোমার এলাকা নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণ বিধি পালন করা হয় তা বর্ণনা করো। আজ প্রথমত আমরা এক নম্বর প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। এক নম্বর প্রশ্নের যে উত্তর দেওয়া আছে তোমরা কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে সেটা হচ্ছে, একজন সুনাগরিক হিসেবে নিজকে গড়ে তোলার ক্ষেত্রে আমার যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা নিচে তুলে ধরা হলো। একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক, কেউ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, সুনাগরিক অর্জন করতে হয়। সুনাগরিকের কতগুলো গুণ থাকে, সেই গুণগুলো সেই গুণ বা বৈশিষ্ট্য রয়েছে সেগুলো অর্জনের মাধ্যমে নাগরিক সুনাগরিক পরিণত হতে পারে। তার রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিক হতে হলে একজন নাগরিককে তিনটি মৌলিক গুণের অধিকারী হতে হবে। নিচে সেগুলো সারে আলোচনা করতেছি। এক সুনাগরিকের প্রথম মৌলিক গুণ হল বুদ্ধি, আত্মসংযম, বিবেক ও বিচার। বুদ্ধি বলতে আমরা কি বুঝি, বুদ্ধিমান নাগরিক যে কোন রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হল শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। অতএব নাগরিকের যথাযথ শিক্ষা শিক্ষিত হতে হবে, কারণ বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন ও দক্ষতা অর্জনের সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়ন ও সফলতা সহ গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে। এজন্য বাবা মায়ের উচিত সন্তানদেরকে যথাযথ শিক্ষা দেওয়া। এরপরে ধরো আত্মসংযম, সুনাগরিক হতে হলে আত্মসংযমী হতে হবে। আত্মসংযম নাগরিককে অসৎ কাজ যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব ইত্যাদি বিষয় থেকে বিরত থাকতে হবে। এরপরে আসো
দেশ ও সমাজের স্বার্থে কাজ করতে হবে, নিয়ম মেনে চলতে হবে এবং দেশ পরিচালনার ক্ষেত্রে তাকে অনুপ্রাণিত হতে হবে। তাই আত্মসংযম ছাড়া সুনাগরিক হওয়া যায় না। বিবেক ও বিচার, একজন লোকের বিবেক এবং বিচার থাকতে হবে। বিবেক বিচার বলতে বুঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তৃত্ব জ্ঞান। একজন নাগরিকের শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলে চলবে না। যে কোনো কাজ সম্পূর্ণ করতে হলে তাকে ভাবতে হবে কাজটি কি ভালো নাকি মন্দ, মন্দ কাজটিকে পরিহার করবে, ভালো কাজটিকে করতে হবে। এছাড়াও সমাজ বা রাষ্ট্রের কোন সমস্যার সমাধান করতে হলে নাগরিক তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিবেক হল সুনাগরিকের জাগরিত শক্তি। অতএব নাগরিক নিজে বিবেকবান হবে, অন্যকে বিবেক বুদ্ধি ও সম্পূর্ণ হতে উৎসাহিত করবে। উল্লেখিত গুণগুলো ছাড়াও নাগরিকের আরো কতগুলো গুণ থাকা দরকার। যেমন সুনাগরিকের দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, অন্যের অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস মনোভাব থাকতে হবে, আইন শৃঙ্খলা মেনে চলতে হবে, আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোভাবের অধিকারী হতে হবে এবং দেশ স্বার্থকে বড় করে দেখতে হবে, অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এতক্ষণ আমরা যে আলোচনা করেছি, এতক্ষণ আমরা সুনাগরিকের গুণাবলী জানলাম। সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ, উপযুক্ত সার মাটি এবং পরিচর্যা ছাড়া যেমন একটি গাছ ভালোভাবে বাড়তে পারে না, তেমনি নাগরিকের মধ্যে এসব গুণগুলো অভাব হলে দেশ ভালোভাবে চলতে পারে না। অতএব আমাদের ভবিষ্যৎ নাগরিকদের অবশ্যই এই গুণগুলো অর্জন করতে হবে। আমরা দুই নম্বর প্রশ্নে তোমাদেরকে স্যার বলেছিলাম, দুই নম্বর প্রশ্ন হচ্ছে তোমার এলাকার নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণ বিধি পালন করা হয় তা বর্ণনা করো। আমরা দুই নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ হল নির্বাচনী আচরণ বিধি তৈরি করা। যে আচরণ বিধি দিয়ে নির্বাচন পরিচালনা করা যাবে, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে একটি এটি করা হয়, কারণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পূর্ব শর্ত। আমরা কিন্তু সেই শর্তগুলোকে অমান্য করে একে অপরের দিকে অপরের পোস্টার ছিঁড়িয়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে সেটা করা যাবে না। আমার এলাকা নির্বাচনের সময় যেসব নির্বাচনের আচরণ বিধি পালন করা হয় তার নিচে বর্ণনা করা হল। প্রথমত আমরা মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা যাবে না। দুই, দেওয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না। তিন, কোন রাস্তা যা সড়কে জনসভা করা যাবে না, রশিতে পোস্টার বা প্লে কার্ড ঝুলানো যাবে। প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না। ৬, মোটর সাইকেলে বা কোনো যানবাহনে মিছিল করা যাবে না। নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য বা পানি পরিবেশ করা যাবে না। আসলে মূলত অ্যাসাইনমেন্ট এটুকুই, তবে তোমরা যদি অ্যাসাইনমেন্টটাকে সুন্দরভাবে তৈরি করতে পারো তাহলে তোমরা ভালো মার্ক পাবে এবং সরকারের সিদ্ধান্ত মোতাবেক তোমাদের কাজ সম্পূর্ণ হবে। তার ধারাবাহিকতা বিদ্যালয়ে যেসব স্যাররা অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবে বা আমি নিজেও মূল্যায়ন করব, সেই অ্যাসাইনমেন্টে তোমরা তোমাদের যে চারটা পার্ট, অতি উত্তম, উত্তম, ভালো এবং অগ্রগতির প্রয়োজন, সেক্ষেত্রে তোমরা উত্তম বা অতি উত্তম মার্ক পাবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি নূর মোহাম্মদ সরকারি শিক্ষক মোল্লা মৌলানা হাই স্কুল আজকে এখান পর্যন্ত। আল্লাহ হাফেজ।